আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা সকালবেলা থেকেই শুরু। আসলে আমি তো সকালবেলা থেকেই শুরু করি, কারণ আমার সকালবেলায় একটু কাজ থাকে, তো এগুলোই তো আমি আপনাদের সাথে শেয়ার করি। তো অনেক দিন ধরেই, দু তিন দিন ধরে আর কি, বৃষ্টি দেওয়ার পর আজকে রোদ দেখে খুব ভালোই লাগতেছে, কারণ মেঘলা দিন থাকতে থাকতে না এই কয়েকদিন একদম বোর হয়ে গেছি। তো আজকে যখন রোদ দেখলাম খুব ভালোই লাগতেছে, মনটা একদম ফ্রেশ হয়ে গেছে রোদ দেখে। আসলে মানুষ বলে না যে আঁধার না থাকলে আলোর মর্মতা বুঝে না, আর আলো না থাকলে আঁধারের মর্মতা বুঝে না। তো ঠিক আসলে সেরকম, প্রত্যেকটা জিনিসেই সেরকম। তো যাই হোক, এই যে আমি এতদিন তো বৃষ্টি পড়ার কারণে কাপড়গুলো কেমন একটু স্যাঁতস্যাঁতে হয়ে গিয়েছিল, তো আমার এই জানলাটা দিয়ে সকালবেলা প্রচুর পরিমাণে রোদ আসে। তো জানলায় একটু কাপড়গুলো মেলে দিলাম যাতে করে একটু গরম হয়ে যায়। গরম করা কাপড় কিন্তু, রোদে গরম করা যে কাপড়গুলো, ওগুলো পরতে কিন্তু খুব ভালোই লাগে আমার কাছে, নয়তো কেমন একটা নরম নরম নেতিয়ে যাওয়া কাপড়ের মতো মনে হয়। তো এই জন্য আমি সকালবেলা এদিক দিয়ে যখন রোদ আসে খুব বেশি, তখন হালকা একটু গরম করে নিই যে কোনো কাপড়, যেগুলো ব্যালকনিতে শুকাত দিই ওগুলো। তো এখন আছে কাপড়গুলো একটু ভাঁজ করে নেব। তো আমার হাজব্যান্ডের কাপড়গুলো ওর ড্রয়ার রেখে দিয়েছি, ছেলেগুলো ছেলের ড্রয়ার রেখে দিয়েছি, আর আমারগুলো আলনাই গুছিয়ে নিচ্ছি। তো আমি যখন কাপড় গোছাচ্ছিলাম, তখন আমার এই ছেলেটা সামনের রুমে ছিল, আমার আরভিন পড়তেছিল আর এই দুষ্টামি করতেছে। তো আমি কি করছি এটা দেখার জন্য এই রুমে এসেছে, এসে দেখতেছে আমি কাজ করতেছি, আর এদিক দিয়ে ক্যামেরাটা অন করা। তো দুষ্টামি শুরু করেছে আমার ছেলেটা, কিন্তু অনেক দুষ্ট, দনটাই প্রচুর দুষ্ট, একটা থেকে একটা বেশি। তো এদিক দিয়ে আমার আরেক ছেলে খুব ভালো মানুষের মতো পড়ালেখা করতেছে, আসলে কিন্তু ও এত ভালো না, প্রচুর পরিমাণ দুষ্ট, ওই হচ্ছে যত নষ্টের মূল। ওর থেকেই আসলে ছোটটা শিখে, প্রচুর দুষ্ট দুই ছেলে, প্রচুর 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 পরিমাণে দুষ্ট। তো এদিক দিয়ে দেখুন পিচ্চিটা কী করতেছে। এসে আমি এদিক দিয়ে বসেছিলাম চেয়ারে, আমার আরফিন যখন পড়তেছিল তখন ওকে একটু দেখিয়ে দিচ্ছে, অঙ্ক করতেছে, ওকে একটু দেখিয়ে দিচ্ছিলাম। আর এদিক দিয়ে এই ছেলেটা চেয়ারটা উপরে তুলে এই অবস্থা শুরু করেছে। আসলে আমি জানি না কারো বাচ্চা এরকম করে কি না, তবে আমার ছেলে দুইটা আমার একদম অবস্থা খারাপ করে ফেলে, প্রচুর পরিমাণে দুষ্টামি করে। বাচ্চা পালনও কিন্তু এত সহজ না, অনেক অনেক কঠিন একটা কাজ, অনেক বড় একটা দায়িত্ব, তারপর অনেক ধৈর্যের ব্যাপার, অনেক কষ্ট কিন্তু বাচ্চা পালনটা। তো যাই হোক, আমার এদিক দিয়ে ছেলেটা লিখতেছে আর ওদিক দিয়ে দুষ্টামি করতেছে আরেকজন। তো আমাকে মাঝখান দিয়ে বসে আমার দনটাকে ট্যাকেল দিতে হচ্ছে। আমি যদি না থাকি তাহলে কিন্তু আমার ছোট ছেলেটা দুষ্টামি বেড়ে যায় আরফিনের সাথে, আর আরফিনও তখন লেখে না। তো ওর অঙ্ক টঙ্ক শেষ করে আমি চলে এসেছি এখন রান্নাঘরে। আজকে একটু শর্টকাট রান্না করব, বেশি কিছু রান্না করব না, কারণ আজকে কিচেনটা পরিষ্কার করব। অনেক দিন ধরেই কিচেনটা কিন্তু পরিষ্কার করা হয়নি, তো আজকে ভাবলাম কিচেনটা পরিষ্কার করে ফেলি, যেহেতু এই কয়দিন বৃষ্টি ছিল। বৃষ্টি হওয়ার পর কিন্তু যে তেলগুলো, তেলের যে একটা চিটচিটে ভাব, সেটা কিন্তু কেমন যেন আমার কাছে লাগতেছে। তো এই জন্য ভাবলাম আজকে পরিষ্কার করেই ফেলি, অনেক দিন ধরেই বলছি পরিষ্কার করব করব, তো আজকে করে ফেলবো। তো এই জন্য তাড়াতাড়ি রান্নাটা শেষ করে নিচ্ছি।
তো আজকে এগুলো এই সসিন্দা মনে হয় এটা ভাজি করব আর হচ্ছে মাছ ভুনা আছে এগুলো দিয়ে কোন রকম করে দুপুরবেলা খাবো আর আমি ওটা রান্না করে ভাজি করে তারপর ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর এদিক দিয়ে চুলার কাজও শুরু করে দিয়েছি পরিষ্কার করার কাজ এই সাইডটা আগে করে নিচ্ছি কারণ এই সাইডটা পরিষ্কার করতে অনেক বেশি কষ্ট হয় যেহেতু এদিক দিয়ে জানলা আছে জানলার গ্রিলগুলো কিন্তু পরিষ্কার করতে অনেক কষ্ট তারপর থাইগুলো কষ্ট অনেক কষ্ট গ্লাসগুলো কিন্তু অনেক কষ্ট পরিষ্কার করা গ্রিলের ভিতর দিয়ে হাত ঢোকাতে কিন্তু অনেক কষ্ট যদিও মনে হয় যেন পরিষ্কার রান্নাঘরটা কিন্তু যখন ডিপ ক্লিন করা হয় তখন কিন্তু বোঝা যায় যে আসলে কতটা ময়লা হয়েছে যেমন বাসা পাল্টানোর সময় কিন্তু বোঝা যায় যে বাসায় কত ময়লা যখন বাসার ফার্নিচারগুলো নাড়াচাড়া করে যখন জিনিসপত্রগুলো সরানো হয় তখন কিন্তু অনেক অনেক ময়লা বের হয় আসলে প্রতিদিন অনেক ডাস্ট ঢুকে জিনিসপত্রের মধ্যে ওগুলো একটু নাড়াচাড়া করার পর কিন্তু অনেক ময়লাই বের হয় তো আমার রান্নাঘরটাও সেরকম আমি কিন্তু প্রতিদিনই ক্লিন করি আমার প্রতিদিন ক্লিন করার পরেও যখন এরকম আজকে পরিষ্কার করতেছি অনেক ময়লাই কিন্তু আমার চোখে পড়েছে তো এই তো আমার ক্লিন করা হয়ে গেছে এই সাইডটা আসলে ভিডিও করার সময় মনে হয় যেন মনে হয় এক চুটকিতেই হয়ে গেছে তাই না কিন্তু এটা পরিষ্কার করতে অনেক সময় লেগেছে অনেক সময় লেগেছে তো পুরাটা তো আর ধারণ করা হয়নি সামান্য একটু আমি আপনাদের জাস্ট টাচ দিলাম আর এদিক দিয়ে হচ্ছে আমি এই সাইটের সিঙ্কের উপরের যে দেয়ালটা এখানে আমি কিছু রাখি কি বলে এগুলোকে হ্যাঙ্গিং এগুলো হচ্ছে ওয়াল হ্যাঙ্গিং এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি কারণ এগুলোও কিন্তু অনেক ময়লা হয়ে যায় এই সাইডের দেওয়ালটাও কিন্তু পরিষ্কার করে ফেলেছি তো পরিষ্কার করে এখন এগুলো আমি লাগিয়ে দিচ্ছি এই ধরনের হ্যাঙ্গিংগুলো কিন্তু অনেক ভালো এগুলো তো ঘাম নেই তো জাস্ট হাওয়ার মাধ্যমে থাকে তো এগুলো খুলে পরিষ্কার করা যায় বা মুভমেন্ট করা যায় খুব ভালো লাগে আমার কাছে আর যেগুলো আঠা সিস্টেম ওগুলো কিন্তু যেখানে থাকে ওখানেই একবারই ইউজ করা যায় দ্বিতীয়বার ইউজ করা যায় না কখনো যদি পড়ে যায় বা চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে কিন্তু আর ওগুলো করা হয় না তো আমার রান্নাঘরে কিন্তু দুইটা আছে ওরকম আইকে সিস্টেমেরগুলো তো আমি এই সেটের র্যাকটাও কিন্তু পরিষ্কার করেছিলাম এটাও ভালো করে ধুয়ে শুকিয়ে তারপর আমি এগুলো আবার গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি আর কি তো এই তো আমার এই পাশটা ক্লিন হয়ে গেছে আসলে আমার রান্নাঘরটা না খুবই ছোট একদম ছোট আমি এই পাশ থেকে ও পাশ লড়তে পারি না একদমই ছোট তো আমার খুব কষ্ট হয় তো এই জন্য মাঝে মাঝে মনে হয় যেন রান্নাঘরটা যদি আরেকটু বড় হতো বা বাসাটা যদি চেঞ্জ করা যেত কিন্তু বাসা চেঞ্জ করার কথা বললে না বিরক্ত হয়ে যায় কারণ অনেক অনেক বাসা চেঞ্জ করেছি তো আর বাসা চেঞ্জ করার ইচ্ছা হয় না বিরক্ত হয়ে গেছে বাসা চেঞ্জ করতে করতে এক এক জায়গায় এক একটা সমস্যা থাকে আর ওই সমস্যার ইস্যু ধরে ধরে বাসা চেঞ্জ করতাম তো এখন আর সেরকম হয় না কষ্ট হলে হোক তারপরও এক জায়গায় থাকবো এরকমই একটা মন মানসিকতা তৈরি হয়ে গেছে তো এই জন্য আর কি বাসাটা পাল্টানো হয় না যেহেতু এই বাসাটা আমাদের মোটামুটি একটা সেন্টারে পড়েছে রাস্তাঘাট কাছে বাজার সদাই কাছে ছেলের স্কুলটা কাছে তো এই জন্য আর বাসাটা চেঞ্জ করা হয় না তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে বিকেলবেলা ছেলেটা ঘুমায়নি বড় ছেলেটা ঘুমিয়ে গেছে আর এই সাহেব মিয়া ঘুমাচ্ছে না ওনাকে নিয়ে ছাদে আসলাম গাছে পানি দেওয়ার জন্য এসে কিছুক্ষণ সময় কাটিয়ে গেলাম বিকালবেলা বের হলে কিন্তু ভালোই লাগে মাইন্ডটাও একটু ফ্রেশ হয় বাচ্চাদেরকে নিয়ে আসলে বাচ্চাদেরও ভালো লাগে তো এই জন্য ওকে নিয়ে ছাদে আসলাম আমিও গাছে পানি দিলাম আর ওর সাথে কিছুক্ষণ বসে থাকলাম ও খেললো খোলা আকাশের নিচে তো খুব দুষ্ট এখানে এসেও প্রচুর দুষ্টামি করতেছে ছাদের মধ্যে যে বালু টালু আছে এগুলো ধরতেছে নোংরা করতেছে আসলে বাচ্চাদের দুষ্টামিগুলো তো আর ধরে বেঁধে কেউ গুটিয়ে রাখতে পারবে না বা বন্ধ করতে পারবে না ওরা তো ছোট ওরা তো বাচ্চা মানুষ দুষ্টামি করবেই কিন্তু তারপরও দেখা যায় মাঝে মাঝে মাথা গরম হয়ে যায় ধৈর্য ধরতে ধরতে একদম ধৈর্য হারা হয়ে যায় তখন একদম দিই কিন্তু পিটা নিয়ে আমি তো এই তো এদিক দিয়ে হচ্ছে বিকালবেলা ওদের জন্য যে ফ্রোজেন করে রেখেছিলাম সিঙ্গারা তারপর হচ্ছে নারকেলের পুলি এগুলো এখন তেলে ভেজে দিচ্ছি আজকে এগুলো হবে ওদের নাস্তা ওদেরকে তো নাস্তা খাওয়াতে হবে বিকালবেলা আসলে আমাদের নাস্তা খেতে খেতে একটা অভ্যাস হয়ে গেছে বিকালবেলা নাস্তা না হলে আমাদের ভালো লাগে না তো অনেকেই আছে দেখি নাস্তা না খেলেও চলে কিন্তু আমাদের ভাত না খেলে চলবে কিন্তু নাস্তা না খেলে চলবে না এরকম বিকালের নাস্তাটা খেতেই হবে তো যাই হোক এই তো আমার আজকের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লেগেছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ।